আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন তো রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদের মাঝে, ইভেন আপনাদের সাথে অনেক কিছুই ব্লগে শেয়ার করার ট্রাই করছি, যে আমি কোথায় ঘুরতে যাই, কি করি, কি রান্না বান্না করি, বা নতুন নতুন কোনো আইটেম থাকলে সেগুলো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করার ট্রাই করছি। কেন জানি আমার কাছে ভালো লাগে, মনে হয় যে যারা পারে না তারাও শিখুক। কিছুদিন আগে আমাকে কয়েকজন বলছিল বেগুনি আচারি কিভাবে তৈরি করেন, আমি কিন্তু লাস্ট ভিডিওতে অলরেডি দিয়েছি বেগুনি আচারি কিভাবে হচ্ছে রান্না করা হয়, সেটা কিন্তু অনেক টেস্ট। আপনারা চাইলে এটা পোলাওয়ের সাথেও খেতে পারেন বা ভাতের সাথেও নর্মাল খেতে পারেন, অনেক মজা, সত্যি কথা অনেক মজা, আপনারা ট্রাই করে দেখেন। তো আজকে হচ্ছে আমি আপনাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, সেটা হচ্ছে আমাকে বেশ কয়েকদিন যাবত অনেকেই, ইভেন আমার ফেসবুকেও মেসেঞ্জারেও অনেকে হচ্ছে কোশ্চেন করে থাকে, আমি কিভাবে একা বাচ্চা পেলে এত কিছু করি, মানে একা একটা বাচ্চাকে রাখি, তারপরে হচ্ছে সব কাজ কিভাবে করি। আসলে একা একটা বাচ্চা পালা কি এতটাই সহজ? যারা একা বাচ্চা পালে তারা হয়তো বা বুঝে। আমি দেশের বাহিরে থাকি, ঠিক আছে, আমার কিন্তু এখানে অনেক কিছু করা লাগে, নিজের ঘর নিজের ক্লিন করতে হয়, এই যে রান্নাবান্না করছি, রান্নাবান্না যে করলেই যে আমি যে সুন্দর মতো বলি যে এটা রান্না করেছি, এটা রান্না করেছি, এটা রান্না করেছি, এগুলার তো হাঁড়ি পাতিলও হয়, এগুলাও ধুতে হয়, সব কিছু ক্লিন রাখতে হয়। প্লাস হচ্ছে এখানে নাজমুলের একদমই টাইম নেই, মানে আমরা যে জার্মানিতে থাকি ওর আসলে কোনো টাইমই নেই, আর যেদিন অফ ডে থাকে সেদিন সব কিছু বন্ধ থাকে। সো আমার নিজের এই মেয়েকে নিয়ে এক ঘন্টা জার্নি করে যেতে হয় বাজারে, আবার বাজার টাজার করে, ইভেন বাজার করতেও তো দুই ঘন্টা বা আড়াই ঘন্টা লেগে যায়, কোনটা নিব কোনটা নিব না, এক দোকান থেকে আরেক দোকানে যাই বা একটু ঘোরাঘুরি করি, আবার জার্নি করে কিন্তু এখানে আসতে হয়, মানে আমি যেখানে থাকি সেখানে আসতে হয়। এগুলো আসলে কষ্ট, মাঝে মাঝে কষ্ট লাগে। তারপরে হচ্ছে রান্নাবান্না করতে হয়। তো রান্নাবান্না আমি প্রতিদিন করি না, কারণ কি আমি আপনাদেরকে বলছি, আমি একদিন রান্না করি, দুই তিন আইটেম রান্না করে ফ্রিজে রেখে দেওয়ার ট্রাই করি, তারপরে দুই তিন দিন খাই। কারণ ওই যে দুই তিন দিন আমি বললাম, ধরেন আজকে যদি রান্না করি, কালকে হচ্ছে আমি হচ্ছে ঘর গুছানোর ট্রাই করি, তারপরের দিন আমি হয়তো বা মেয়েকে নিয়ে যাই, তারপরের দিন বা বাজারে যাই, এইরকম করে করেই হচ্ছে আমার দিন যাচ্ছে। আর যেহেতু বাচ্চা, আমার যেহেতু বাচ্চা আছে, সো ঘর নোংরা হবে, এটা একদমই নর্মাল একটা বিষয়, ঘর নোংরা থাকে, সো একদিন নোংরা থাকলে আরেকদিন হচ্ছে গুছাই, কারণ যেদিন রান্নাবান্না করি সেদিন তো আর ঘর গুছানোর সময় নেই, কারণ তাকেও টেক কেয়ার করা লাগে, কারণ বাচ্চাকে শুধু যে টেক কেয়ার বলতে কী বোঝায়, তাকে দুই ঘন্টা পরপর খাওয়ানো, সে কী চায় সেটা করা, ইভেন এখন তো সে হাঁটা শিখতেছে, এই যে হাঁটা শিখছে, হাঁটা শিখে মানে অলরেডি আমার বাচ্চা তিন চারবার বেড থেকে পড়ে গেছে, তাই জন্য তাকে হচ্ছে দেখে রাখতে হচ্ছে, সে কুটকুট 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 করে, তারপরে চিল্লাচিল্লি করে, সে কী চায় সেগুলো আমার বুঝতে হয়। আপনারা বিলিভ করবেন কি না আমি জানি না, এমনও দিন গিয়েছে ওকে নিয়ে খাওয়ানোটাও সম্ভব না, মানে খেতে চাইলেও আমি খেতে পারি না, মানে আমি আমার খাওয়ার কথা বলতেছি, খেতে চাইলেও খেতে পারি না। দেখা গেছে আমি সকালের খাবার খাই দুপুরে, দুপুরের খাবার খাই অনেক টাইমে রাতে, এরকম হয়। তারপর আবার এমনও হয় দিন যায় আমি রাত দশটা বাজে রান্না করতে যাই, তাকে একদম ঘুমটুম পাড়িয়ে, তারপর রাত্রে একটা পর্যন্ত বা বারোটা পর্যন্ত রান্না করে, যখন কিনা আমি আমার হাজব্যান্ড ছাড়া ছিলাম তিন মাস, অত কিছুদিন কাজের জন্য অন্য দেশে গিয়েছিল, তখন এমনও হয়েছে আমি রাত একটা বাজেও রান্না করতে গিয়েছি, কারণ বাচ্চারা তো সবসময় এক টাইমে ঘুমাবে রাতে তা কিন্তু না, আর সে যেহেতু রাতে একটা লং ঘুম দেয়, মানে সারা রাত ঘুমায়, সো তাকে ওই টাইমে ঘুম পাড়িয়ে আমি রান্না করতে গিয়েছি। তো এই জিনিসগুলো আসলে কষ্ট। আরেকটা কথা হচ্ছে আমি যেটা বলতে নিয়েছিলাম, অনেকে আমাকে আক্স করতে পারেন, তাহলে বাচ্চা হওয়ার পরে কেন আপনার বাবা মাকে বিদেশে নিলেন না, বা হচ্ছে অনেকে তো নেয়। আসলে সবার সিচুয়েশন এক না, আর সবা মানে চাইলে যে বাবা মাকে আনা যাবে সেটাও কিন্তু পসিবল না,
যারা দেশের বাহিরে থাকে তারা হয়তো বা এই জিনিসটা বুঝে যে চাইলেই মা বাবাকে আনা যাবে যখন ইচ্ছা তখন, এই জিনিসগুলো না অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অনেক কিছু আছে, অনেক সিস্টেম আছে, সিস্টেম ওয়াইজই হচ্ছে গিয়ে বাবা মাকে আনা যাবে। আবার যারা বাহিরে থাকে তারা চাইলেই যে দেশে যেতে পারবে তা কিন্তু না, একটা অফ ডে থাকে, মানে নির্দিষ্ট একটা সময় 20 দিন বা 22 দিনের অফ দেয় হাজব্যান্ডদেরকে বা ওয়াইফরা কাজ করলে ওয়াইফদেরকে, সে অনুযায়ী হচ্ছে দেশে যায় এই আর কি। আমি এই যে ব্লগে এডিটিং দিচ্ছি, আমার মেয়ে হচ্ছে চেউ চেউ করতেছে, দেখে গেছে ও এখন বড় হচ্ছে, মানে সে খুবই ঘুম কম ঘুমায় আর কি, কম ঘুমায়, তার ঘুমও কম আসে আর কি, যেটা বলতে নিয়েছিলাম। সো এর জন্য একটু এখন কষ্ট হয়ে যাচ্ছে, হোপফুলি ও যখন পুরোপুরি হাঁটা শিখে যাবে তখন আর কষ্ট হবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, মানে আমার একটা কষ্টের কথা, সেটা হচ্ছে আমার সবচেয়ে বেশি বাহিরের লাইফে কষ্ট লেগেছে যখন আমি নিজে অসুস্থ ছিলাম প্রেগনেন্সি টাইম। ওই টাইমটাতে আমার বাবা মাকে খুব, মানে খুব মিস করেছি এক কথায়, যেটা যে অলওয়েজ আমার মনে হতো কেউ যদি একবেলা আমাকে রান্না করে দিত, কেউ যদি আমার একটু টেক কেয়ার করতো, কারোর সাথে যদি আমি একটু গল্প করতে পারতাম সরাসরি। তখন কেন জানি ফোনেও আব্বু আম্মুর সাথে কথা বলতে ইচ্ছা করতো না, মনে হতো যে সরাসরি কথা বলি, তাদেরকে কাছে পেলে হয়তো আমার ভালো লাগবে। আর আমার ডেলিভারির টাইম, সেই টাইমটা তো আরও বেশি কষ্টের ছিল। আমি তো আমার ফুল প্রেগনেন্সিতে আমার বাবা মাকে যেই পরিমাণ মিস করেছি, মানে আমি অবশ্য কখনো বলিনি তাদেরকে, মানে যারা বাহিরে থাকি তারা হয়তো বা এই জিনিসগুলো ফিল করতে পারি যে আসলে কতটা কষ্ট, মানে ইভেন দেশেও যারা একা একা, মনে হয় প্রেগনেন্সিতে আমি জানি না একা একা পার করেছে কি না কেউ, কারণ হয়তো বা নানু দাদু তারা তো আসতেই পারে দেশে এখান থেকে এখানে, বাচ্চা আমরা বাহিরে যারা থাকি তারা তো আসলে চাইলেই আসতে পারি না, দেখা যায় যে মানে আসতে পারে না তারা, দেখা যায় প্রেগনেন্সি টাইমটাও একা একা কাটাতে হয়েছে আমার। এই জিনিসটা অনেক কষ্ট, মানে যারা প্রেগনেন্সি টাইম একা একা কাটায় ফ্যামিলি ছাড়া তারা বুঝতে পারে। আরেকটা হচ্ছে আমার সেকেন্ড একটা অপারেশন হয়েছিল, আমার হচ্ছে গল্ড ব্লাডারে স্টোন হয়েছিল, অনেকে হয়তো বা জানে, ইভেন আমি আমার হসপিটালের ব্লগগুলোও দিয়েছিলাম। এই যে আমি হসপিটালে প্রায় 1 মাস ছিলাম উইদাউট মাই বেবি অ্যান্ড হাজব্যান্ড, মানে তাদের দুজনকে ছাড়া আমি হসপিটালে ছিলাম, মানে কি যে কষ্ট হয়েছে, চাইলেও কিছু করা যেত না, কারণ হচ্ছে আমাকে তারা ছাড়ছিল না, প্লাস হচ্ছে আমি আমার বাচ্চাকে রাখতে পারছি না, ইভেন সব মিলিয়ে তখন আমার সিচুয়েশন অনেক খারাপ ছিল। তখন আমার কাছে এটা মনে হতো এক কথায় যেটা বিদেশ একটা বিষ, মানে আমি কেন বিদেশে আসলাম ভাই, এত কষ্ট, এত কষ্ট কেন, মানে আমি যদি এখন মারাও যাই কেউ নাই আমার আশেপাশে, কেউ নেই, মানে তখন আমার এটা মনে হয়েছিল যে দুনিয়াতে সবাই থাকতেও কেউ নেই, মানে কষ্টের সময়টাতে তখন বেশি কষ্ট লাগে, তাছাড়া ঠিক আছে কিছু করার নেই, তবে কষ্ট করতে হবে, বিদেশ যেহেতু আছি বা বাহিরের লাইফটা এরকমই, আসলে নিজের একা কষ্ট করতে হবে, কারোর উপর নির্ভরশীল হওয়া যাবে না যে কেউ হেল্প করবে, এই জিনিসটা বাহিরে নেই, যার যার লাইফ তার তার মতো, যে যার যার মতো চলে এরকমই, হাই হ্যালো। তবে হ্যাঁ, ফ্রেন্ডশিপ থাকলে ভালো, তবে ফ্রেন্ডরাও যে হেল্প করবে তাও কিন্তু না, আমি আমারও ফ্রেন্ড আছে বাট সব সময় যে আসতে পারে তা কিন্তু না, তারাও দেখা যায় তাদের ব্যস্ততা রয়েছে, তাদের ই রয়েছে। যাই হোক, এত কথা না বলি, অনেক বেশি বেশি কথা বলে ফেলছি হয়তো বা আজকে। তো আজকে আমি আসলে রান্নাবান্না করছি হচ্ছে আলু ভর্তা বানাবো, বেশ অনেকদিন ধরে আলু ভর্তা খেতে ইচ্ছে করতেছিল, তাই আলুর ভর্তা, তারপরে হচ্ছে গিয়ে আমি ডিমের হচ্ছে কোরমা, আর হচ্ছে গিয়ে মুরগির মাংস দিয়ে বাঁধাকপি, মুরগির মাংস দিয়ে গরুর মাংস, সরি মুরগির গরুর মাংস দিয়ে বাঁধাকপি খেতেও বেশ মজা লাগে আমার কাছে কেন জানি।
আর হচ্ছে মুরগির মাংস দিয়েও বাঁধাকপি আমার কাছে বেশ ভালো লাগে। আপনারা চাইলে হচ্ছে গিয়ে বাসায় ট্রাই করতে পারেন। আমি তো এর আগের ব্লগেও অনেক অনেকবার আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি, কিভাবে রান্না করি আর হচ্ছে কিভাবে কি করি, কি মশলা ইউজ করি, প্লাস হচ্ছে ডিমের কোর্মাটাও আমি অনেকবার আপনাদের সাথে হচ্ছে শেয়ার করার ট্রাই করেছি। এই যে আমার রান্না তো শেষ, আমি হচ্ছে এখন বক্সে বেড়ে বেড়ে নিব। সব তরকারি হচ্ছে আমি বক্সে বেড়ে বেড়ে 2-3 দিনের জন্য রান্না করে থাকি। ওই যে বললাম, একদিন রান্না বান্না, পরের দিন ঘর গোছানোর কাজ, এভাবেই আমার হচ্ছে এখন দিন যাচ্ছে। আর সারা দিন মেয়েকে টেক কেয়ার করা, একটা বাচ্চা টেক কেয়ার করাও কিন্তু কম কষ্টের না। এটা হয়তো যারা বাচ্চা পালে তারা হয়তো বা জানে। অনেকে আমাকে বলে যে, হ্যাঁ, দেশের অনেকেই বলে যে আমরাও তো বাচ্চা পেলেছি, আমরাও তো বাচ্চা বড় করেছি। হ্যাঁ, করেছেন, এটা কোনো ই না, করেছে বা করছে, কিন্তু দেশে মানে আমাকে যারা বলে তাদেরকে আমি বলছি আর কি, তারা হোপফুলি তারা আরও তাদের বোন বা হচ্ছে মা খালাদেরকে নিয়ে বাচ্চা পেড়েছে। কিন্তু যারা দেশের বাইরে থাকে বা ঢাকাতেও অনেকে থাকে যে বাবা মা ছাড়া আলাদা থাকছে হাজব্যান্ডকে নিয়ে, হ্যাঁ, তো একা যারা বাচ্চা পালে তারাই বুঝে যে ঘরের কাজ করে, বাজার করে, সব কিছু করে, মানে যখন একটা মহিলার উপর সব কিছু চাপ চলে আসে ওইটা যে কতটা কষ্ট। কয়দিন পর বাচ্চা স্কুলে গেলে বাচ্চাকে স্কুলে দিয়ে আসো, তার টিফিন তৈরি করো, তারপরে বাজার করো, ঘর গুছাও, সব কিছু করো, এগুলা করে বাচ্চা পালা অনেক কষ্ট। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, কথা না বাড়াই, আমার বাচ্চা হচ্ছে এখন খাওয়া দাওয়া করবে, তাকে হচ্ছে এখন খাওয়াবো, মানে ইডিক দেওয়ার সময়। এই যে দেখুন সে কেমন করতেছে, তুমি কি খাবা মামা, আম খাওয়া দাওয়া করবা, ও মেশুনা। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।